ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সাদিয়া। ম্যাডাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মাসিকের কৈশোরকালীন জটিলতা। আমি একটু শুরুতেই জানতে চাইবো যে মাসিকের শুরুর দিকে বা কৈশোরের যে সময়টাতে, এই সময়টাতে আসলে কী কী ধরনের জটিলতা রোগীরা বোধ করে থাকেন? মাসিক শুরুর দিকের জটিলতা বলতে দেখা যায় যে প্রথম শুরু হওয়ার পর পরই অনেক সময় এমন হয় যে শুরু হলো হয়ে দুই তিন মাস বন্ধ, তারপরে আবার যখন শুরু হলো এটা হয়তোবা বন্ধ হতে চাচ্ছে না, এটাই বেশিরভাগ আমরা পাই। আমরা এটাকে বলি যে পিউবার্টি মেনোরেজিয়া, এত বেশি ব্লিডিং হচ্ছে বলতেও চায় না, ওরা অনেকটা লজ্জায় দেখা গেল, মাকেও বললো না বা বাসায় কাউকে বললো না, জানার পরে বসে থাকলো এত ব্লিডিং হচ্ছে, বাচ্চা মেয়েও তো স্বভাবত বুঝতে পারে না, তো এটা নিয়েই আসে। ব্লিডিং হচ্ছে এক মাস দুই মাস চলে গেল, তখন হয়তো যখন আর বন্ধ হচ্ছে না তখন ডাক্তারের কাছে আসলো মা যে না আমার মা মেয়ের তো মাসিক বন্ধ হচ্ছে না। এর মধ্যে মেয়েটা যেটা হচ্ছে ও অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, ও অ্যানিমিক হয়ে যাচ্ছে, রক্ত শূন্যতা ডেভেলপ করে যাচ্ছে, এই সমস্যাটা হয় অনেক সময়। একটু আর জটিলতা বলবো না, পেটে ব্যথা নিয়ে আসতে পারে বা আবার একটা প্রবলেম নিয়ে আসে, অনেকে দেখা যায় যে একটু বেশি মোটা হয়ে যাচ্ছে, সাথে একটু অনেকে দেখে যে একটু লোম হচ্ছে মুখের মধ্যে বা কি, এই জটিলতাগুলো নিয়ে আসে আমাদের কাছে। আচ্ছা ম্যাডাম, এইসব ক্ষেত্রে যে আপনি বললেন যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রক্ত শূন্য হয়ে যাচ্ছে, তো এটার ক্ষেত্রে আসলে কি কি ধরনের ধারণা কাজ করে যে তারা আপনাদের কাছে যথাসময়ে আসছে না, ঠিক কেন আসলে এই জিনিসটা হচ্ছে? না, যথাসময়ে আসতে চায় না, মনে করে যে মাসিক মাত্র শুরু হলো, হয়ে এখনই যাব ডাক্তারের কাছে, এটা বন্ধ হতে যাচ্ছে না, আপসে বন্ধ হয়ে যাবে, যাই আসলে স্বভাবত পিউবার্টি মেনোরেজিয়া যেটা থাকে এটা দুই তিন মাস পরে শুরু হয়, অনেকের শুরু হয়ে এটা রেগুলার হতে আসলে সময় লাগে, একটা ব্যাপার আছে রেগুলার হওয়ার, এটা রেগুলার হতে অনেক সময় দেখা যায় বছর খানিক লেগে যায় অনেকের ক্ষেত্রেই, ছয় মাস থেকে এক বছর, কারণ এটা কাজ করে মেনলি তো ব্রেনের হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারিয়ান অ্যাক্সিস একটা আছে যেটাতে মিলিয়ে কাজ করে, এই তিনটার কম্বিনেশন তৈরি হতে সময় লাগে, যার কারণে মাসিকটা হচ্ছে না বা হলে যখন তিন মাস বন্ধ থাকছে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে। ম্যাডাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাসিকের রক্ত বন্ধ হচ্ছে না, সেক্ষেত্রে একটা ওষুধ নিয়ে খেয়ে নিল বা হয়তো কারো কাছ থেকে একটা উপদেশ নিয়ে ওষুধ খেয়ে নিচ্ছে, ম্যাডাম এইসব ক্ষেত্রে কী কী ধরনের জটিলতা আপনারা দেখে থাকেন পরবর্তীতে? অবশ্যই, এটা এটা হঠাৎ করে দেখা গেল যে ওরা ওষুধ খেয়ে নিচ্ছে, কিন্তু আন্দাজে একটা ওষুধ খেয়ে নিলে তো হবে না, এটা ট্রিটমেন্টটা একটা রেগুলার হতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা অনেক সময় ঠিক হয়ে যায়, কিন্তু ঠিক যখন হচ্ছে না তখন অবশ্যই তাদেরকে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে, রক্তটা কমানোর জন্য ওষুধ দিতে হবে। আমরা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসাবে দেখা যায় যে আমরা যেগুলো ইউজ করি এগুলো দেই তিন থেকে পাঁচ দিন, তার রক্ত কমানোর জন্য ওষুধ দিই, তাও যদি না কমে তারপরে আমরা চাই যে তাকে একটা হরমোনাল ইয়েতে ট্রিটমেন্ট দিতে, এই হরমোনাল ট্রিটমেন্টগুলো কিন্তু এরকম পাঁচ দিন সাত দিন খেলো খেয়ে ছেড়ে দিল, আচ্ছা তাহলে হবে না, যেটা করে আসলে পেশেন্টরা বা ওরা দেখা যায় যে তিন দিন খেলো চার দিন খেলো বা কেউ বললো কোথাও গেল বা কোনো একটা ওষুধের দোকান থেকে ওষুধটা খেয়ে ফেললো, তিন দিন খেলো ভালো থাকলো, এরপরে আবার ব্লিডিং শুরু হয়ে গেল, এই জিনিসটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা ম্যাডাম, এই ক্ষেত্রে পরবর্তীতে কি কি ধরনের সমস্যা রোগী বোধ করে থাকে? একদম মানে সবচেয়ে প্রথমে যেটা হয়, মেয়েটা দুর্বল হয়ে যায়, ব্লাড যেতে যেতে তার এত বেশি রক্ত যায়, আমি এমনও পেশেন্ট পেয়েছি যে তার হিমোগ্লোবিন এতই কম থাকে তাকে ব্লাড দেওয়া লেগেছে, আচ্ছা ব্লাড দেওয়া লেগেছে, কাজেই এটা ব্যাপারে খুবই সাবধান হতে হবে যে না হচ্ছে যখন এত বেশি ব্লিডিং হচ্ছে আমার থামছে না, আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে অবশ্যই, এবং ডাক্তার যেভাবে ওষুধ দিবে সেভাবে তাকে খেতে হবে, তার ইচ্ছা মতো ওষুধ খাওয়া যাবে হবে না, অনেক সময় তিন সাইকেল তো হরমোনাল ট্রিটমেন্ট লেগেই যায়। আচ্ছা ম্যাডাম, এই ধরনের রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র কি ওষুধপত্রই যথেষ্ট নাকি আরও কোনো কিছু, আরও কোনো ধরনের চিকিৎসার আর কোনো ধরনের নিয়ম বা আর কোনো ধরনের উপদেশ আপনারা দিয়ে থাকেন? একটা উপদেশ দেই যে প্রথম অ্যাসিওরেন্স যে এটা হতে পারে, এটা খুবই কমন আমরা পেয়ে থাকি, হতে পারে, ভাবনার কিছু নাই, জাস্ট ব্লিডিংটার কমানোর একটা প্রথম চেষ্টা, সেটাতেও যখন ফেলিওর হয় তখন আমরা হরমোনাল ট্রিটমেন্টে যাই, তবে কারণগুলো খুঁজতে হয়, কারণ
বেশিরভাগ কারণই যেটা সেটা হচ্ছে যে মানে এই সময় হরমোনাল ইমব্যালেন্সটা হয়। আমি আগেই বলেছি যে একটা অ্যাক্সিস থাকে হাইপোথ্যালামাস পিটিউটারি ওভারিয়ান অ্যাক্সিস, যেটা আমরা বুঝি, আমাদের টার্মটা হয়তো পেশেন্টরা বুঝবে না। তো এই হরমোনাল অ্যাক্সিসটা আসলে এই অ্যাক্সিসটা ঠিকমতো কাজ না করলে ব্লিডিংটা হয়, এটা সবচেয়ে কমন, এবং এটা হরমোন দিলে ঠিক হয়ে যায় এমন কিছু না। কিন্তু পাশাপাশি আমাদের আরও চিন্তা করতে, অনেক সময় থাইরয়েড ডিসফাংশন থাকতে পারে, অনেক সময় ব্লিডিং ডিসঅর্ডার থাকতে পারে। তার এছাড়াও খুব আনকমনলি আমরা মানে পাই, খুবই কম পার্সেন্টেজ যে দেখা গেল সাথে একটা ফাইব্রয়েড আছে বা সার্ভিক্স থেকে কোনো একটা পলিপ আছে, যদিও খুবই আনকমন এটা। তবে আমাদের কারণগুলো খুঁজতে হবে, একদম চোখ বন্ধ করে ধরে নেওয়া যাবে না যে এটাই 100%। কারণ 70% যদি অ্যাক্সিস ডিফর্মিটিস থাকে, যে না হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, তার সাথে আমার খুঁজতে হবে ওর থাইরয়েড অ্যাবনর্মালিটিস থাকলেও তার ব্লিডিং হবে। সো আগে যদি তার থাইরয়েড হরমোন আমরা চেক করব, সবার আগে তো সিবিসি করবই, প্লাস তার একটা হিস্ট্রি নিব, তার চেক করতে হবে, সেই সাথে ইনভেস্টিগেশন করে দেখতে হবে যে অন্য কোনো ডিসঅর্ডার আছে কিনা, সাথে একটা আল্ট্রাসোনো আমরা করাবো যে না অন্য আর কিছু আছে কিনা। যখন অন্য সবগুলো ডিসকার্ড হয়ে যাবে তখন ট্রিটমেন্টে সে যাবে, এবং এটা তো ভয়ের কিছু নেই। আচ্ছা ম্যাডাম, আপনি একটা বলেছেন যে এই জটিলতাগুলোর মধ্যে এক ধরনের একটা শ্রেণী আসছে যে স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে, তার সাথে মুখে লোম হচ্ছে, এই ধরনের গ্রুপের ক্ষেত্রে আসলে ঠিক কেন এই সমস্যাগুলো হচ্ছে? আচ্ছা, এদেরকে আমরা আসলে বলি যেটা এই গ্রুপটা দেখা যায় যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বলে একটা সিন্ড্রোম আছে, আমরা পিসিওডি বলে থাকি যাদেরকে। এদেরও হরমোনাল ইমব্যালেন্স এত বেশি হয় যে এই হরমোনাল ইমব্যালেন্সের সাথে এদের অ্যান্ড্রোজেনটা বেশি থাকে। এত তো বলা যায় না যে হরমোনের কারণে তার ওভারিতে প্রত্যেক মাসে একটা ওভুলেশন যেটা হয়, ডিমটা আসছে না ঠিকমতো, ওভুলেশন যদি ঠিকমতো না হয় তার সাইকেলটা ঠিকমতো হবে না, এবং তার ইস্ট্রোজেনটা কাজ করে দীর্ঘমেয়াদি ইউট্রাসের উপরে কাজ করতে থাকলে দেখা যায় যে সেখানে অনেক মোটা লেয়ার তৈরি হয়ে যায় এবং তার ব্লিডিংটা স্টপ হয়ে থাকে 3-4 মাস। সেই সাথে সাথে তার যেহেতু শরীরে চেঞ্জ হয়, এলএইচ এফএসএইচ রেশিওটা চেঞ্জ হওয়ার জন্য দেখা যায় যে এখানে তার শরীরে এন্ড্রোজেন টেস্টোস্টেরনের পরিমাণ বা এন্ড্রোজেনের পরিমাণ বেশি হয়, হলে ওর অত্যধিক হেয়ার তৈরি হয়ে যায়, দেখা যায় আস্তে আস্তে হেয়ারি ফেস হচ্ছে, মেয়েটা অনেক মোটা হয়ে যাচ্ছে। এবং এই ক্ষেত্রে যেমন আমরা বলে দিই যে এখানেও একটা অ্যাসিওরেন্স দেওয়ার দরকার আছে যে অত্যধিক ওজন যদি থাকে ওকে ওজন কমানোর চেষ্টা করতে হবে। দুই হচ্ছে পাশাপাশি এদেরও কিন্তু একটু হরমোনাল ট্রিটমেন্ট দেওয়া লাগে, কারণ 3-6 মাস পরপর তার যেহেতু ব্লিডিং হয় এবং হলে বন্ধ হতে চায় না, অবশ্যই একটা হরমোনাল ট্রিটমেন্ট হয়। এবং আনম্যারিড থাকলে তেমন কিছুটা না, তাদের পিরিয়ডটা রেগুলার করে দিলে হলো, কিন্তু ম্যারিড হলে যখন হবে তখন তার প্রবলেম হবে, সে কনসেপশনের প্রবলেম দেখা দিবে তার। তো ম্যাডাম, গর্ভধারণের ক্ষেত্রে কি কি জটিলতা বোধ করে থাকে এই পিসিওডি রোগীরা? পিসিওডি রোগীরা গর্ভধারণ, প্রথম কথা হচ্ছে ওদের বাচ্চা সহজে আসতে চায় না, যেহেতু তার সম্ভাবনা থাকতেই পারে। এবং পরবর্তী লাইফে এই পেশেন্ট গুলোর একটা ভয় থাকে, যেহেতু ওদের অত্যাধিক ওজন হয়ে যায় তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকে, এবং দেখা যায় যে ইউট্রাইন আমরা বলি যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ারও চান্স বেশি থাকে। কাজেই প্রথম থেকেই খেয়াল করতে হবে, যখন মাসিক বন্ধ, ওজনও বাড়ছে, অত্যধিক লোম হচ্ছে, তাকে ডাক্তারের কাছে নিতে হবে, তাকে চিকিৎসা নিতে হবে, ওজন কমাতে হবে, যে করেই হোক ডায়েট কন্ট্রোল করে এক্সারসাইজ করে নিয়ন্ত্রণে আনতে হবে, পুরো রোগটাকে আসলে নিয়ন্ত্রণে আনা তাহলে সম্ভব। আচ্ছা ম্যাডাম, আপনি একটু আগে বলেছেন যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার একটা কথা বলেছেন, তো ম্যাডাম কৈশোরকালীন যে এই যে জটিলতা হচ্ছে এটার সাথে পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ঠিক সম্পর্কটা কিভাবে হতে পারে? না না, কৈশোরকালীন জটিলতার থেকেই যে হবে তা না, আমি এটা বলেছি যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ যাদের, এটা কিন্তু একদম 100% কিওর হয়ে যায় না। যদি পলিসিস্টিক ওভারি হয় তাকে সতর্ক থাকতে হবে, যেহেতু ওর হাইপার ইস্ট্রোজেনিজম হয়, ইস্ট্রোজেনটা অনেক বেশি কাজ করে লেয়ারের উপরে,
এন্ডোমেট্রিয়ামের উপরে ওইখান থেকে ভবিষ্যতে হতে পারে। আচ্ছা, সেই জন্য সাবধান হতে হবে যাতে না হয়, না হয় সেটার জন্য সচেতন থাকতে হবে, সেই জন্য তাকে সচেতন থাকতে হবে। ম্যাডাম, একটা জিনিস একটু জানতে চাইবো যে গ্রামগঞ্জে অনেকের মধ্যে কিন্তু প্রচলিত, আমরা দেখে থাকি যে প্রচলিত আছে যে মাসিকের সময় অতিরিক্ত রক্ত যাওয়াটাকে অনেকে স্বাভাবিক বা খুব ভালো একটা ব্যাপার হিসেবে ধরে নেয়, আবার উল্টো ক্ষেত্রে এমনও দেখা যায় যে কম যাচ্ছে সেটাকেও তারা হয়তো খুব অ্যাপ্রিসিয়েট করছে যে না এটাই ভালো এটাই ঠিক, আবার অনেক ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে না বিপরীত মতামত চলে আসে। তো ম্যাডাম, এই ধরনের ভুল ধারণাগুলোর ক্ষেত্রে আপনারা কী কীভাবে কাজ করছেন? ভুল ধারণা নিয়ে পেশেন্ট তো আসেই, ওরা ম্যাক্সিমাম পেশেন্টই মনে করে অনেকেই যে মাসিক অনেক বেশি গেলে মনে হয় ভালো, মাসিকের ব্লাডটা যত বেশি লস হবে তার শরীরের সমস্ত আবর্জনা বের হয়ে যাবে বা ময়লা দূষিত রক্তটা বের হয়ে যাবে, এই ধারণাটা ভুল। মাসিক খুব বেশি হওয়ার তো দরকার নেই, আছে যেটা 5 ml থেকে 80 ml পর্যন্ত একটা রেঞ্জ আছে, সবসময় যে রেঞ্জ হবে তা রেঞ্জের মধ্যে থাকতে হবে তা নয়, এবং এই ধারণাটা ভুল। অনেক বেশি মাসিক চলে যাওয়ার কোনো দরকার নাই তো, মাসিক অনেক সময় বলা হচ্ছে যে মাসিক যদি 5 ml হয় তাহলে সে কনসেপ্ট করতে পারে, মাসিক জিনিসটা কি আসলে বুঝতে হবে মানুষকে। আমরা মানে একদম সহজ ভাষায় একটা খুব সুন্দর কথা আছে যে একটা মেয়ের যখন মাসিক শুরু হয় তার অর্থ হচ্ছে যে তার জরায়ুটা প্রিপেয়ার ফর নেক্সট কনসেপশন, মানে সে প্রেগনেন্ট হতে পারবে, সে রিপ্রোডাক্টিভ লাইফে পা দিয়ে ফেলল, এবং যখন তার বিয়ে হচ্ছে না সে তো বাচ্চা কনসিভ করছে না, কিন্তু বিয়ে হওয়ার পরে যখন সে কনসিভ করবে তখন তো সেই এন্ডোমেট্রিয়ামটা তার থাকতে হবে, তৈরি হতে হবে, যার কারণে তো মাসিক, এবং মাসিকটাকে বলা হয় জরায়ুর কান্না। আচ্ছা, জরায়ুর কান্না, সে যেহেতু ভিতরে একটা কনসেপশন হচ্ছে না বিধায় সে ঝরে পড়ছে, প্রত্যেক মাসে তো সে শেডিং হবে, তৈরি হয়, সে তৈরি হচ্ছে দুইটা সাইকেলে, হ্যাঁ মানে সে তৈরি হচ্ছে যখন প্রলিফারেটিভ ফেজ এবং সিক্রেটরি ফেজ, এটা হচ্ছে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার পরে যখন সে বাচ্চা কনসিভ হলো না সে ঝরে পড়লো। আচ্ছা, এটা হচ্ছে জরায়ুর কান্না, এটা নর্মাল ফেনোমেনন, এবং এটা অত্যধিক হওয়ার তো কোনো দরকার নেই, যখনই অতিরিক্ত হবে তখনই ধরে নিতে হবে, এখানে কোনো প্রবলেম, এবং তখন হচ্ছে এই চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা আবশ্যক, এটা উচিত। আচ্ছা ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ সাদিয়া, আপনাকেও। প্রিয় দর্শক, জেনে নিলাম কৈশোরকালীন মাসিকের জটিলতা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে।